দেখতে দেখতে বিয়ের পর দু বছর কাটিয়ে ফেললেন দেবপর্ণা। এদিন অভিনেত্রী ঘরোয়াভাবে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনটি পালন করলেন। সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে ছিলেন দেবপর্ণা ও সুব্রতজ্যোতি। এদিনের সেলিব্রেশনের কিছু ঝলক দেবপর্ণা নিজে শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ার পাতায়। দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে তাদের জন্য ছিল স্পেশাল কাস্টমাইজড কেক। দেবপর্ণা ও সুব্রতজ্যোতির এই বিশেষ দিনটি আরও বেশি স্পেশাল করে তুলেছিল তাদের কাছের মানুষেরা। নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবদের সঙ্গে এই দিনটি কাটিয়েছেন তারা। আয়োজন করা হয়েছিল বিবাহবার্ষিকী স্পেশাল লাঞ্চের। উল্লেখ্য, দম্পতিকে শুভেচ্ছা পাঠানোর জন্য এদিন উপস্থিত ছিলেন অম্মিমি ও সায়ন্তনী। তারা একে অপরের ভীষণ ভালো বন্ধু। উল্লেখ্য, 2020 সালে গাঁটছড়া বাঁধে এই দম্পতি। ধুমধাম করে হয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান। এদিন দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে তাদের বিয়ের সঙ্গীতের একটি মিষ্টি মুহূর্ত দেবপর্ণা শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ার পাতায়। অভিনেত্রী এই ভিডিওটি শেয়ার করে জানিয়েছেন এটি ছিল তাদের একসঙ্গে পারফর্ম করা প্রথম নাচ। তাই এই ভিডিওটি অভিনেত্রীর কাছে খুবই স্পেশাল। শর্মিলা শোহাউসকে দেওয়া একটি ইন্টারভিউতে দেবপর্ণা জানিয়েছিলেন তার বিয়ের পরেই হয়েছিল লকডাউন, আর সেই কারণেই সুব্রতজ্যোতি ও তার পক্ষে একে অপরকে চিনে জেনে নেওয়াটা আরও বেশি সহজ হয়েছে। দেখতে দেখতে যে কখন দুটো বছর একসঙ্গে তারা কাটিয়ে ফেললেন তা তারা নিজেরাও টের পাননি। দেবপর্ণার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখতে পাওয়া যায় দুই পরিবারকে নিয়ে গুছিয়ে সংসার করছেন অভিনেত্রী। আমাদের শর্মিলা শোহাউসের পক্ষ থেকে সুব্রতজ্যোতি ও দেবপর্ণার আগামী জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা। This is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe to our channel and don't forget to push the bell button. Also subscribe to our lifestyle review, telly and travel channel in YouTube.